প্রিয় শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসনের দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বদরুন লায়লা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হাজী নিসির আলি ডিগ্রি কলেজ, দেলপাড়া, নারায়ণগঞ্জ। আজ আমি তোমাদের পরিণতি ও সুশাসনের দ্বিতীয় পত্রে নবাব স্যার সলিমুল্লাহর অবদান নিয়ে আলোচনা করব। নবাব স্যার সলিমুল্লাহ 1871 সালে ঢাকার নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাজা আহসানুল্লাহ এবং পিতামহের নাম নবাব আব্দুল গনি। তিনি শিক্ষা সমাপ্ত করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরি গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে তিনি এই চাকুরিতে ইস্তফা দিয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। নবাব স্যার সলিমুল্লাহ বুঝতে পারলেন যে এদেশের মুসলমানদের ভাগ্যের উন্নয়নের জন্য তাকে চেষ্টা করতে হবে। তিনি মুসলমানদের দুর্দশা দেখে দুঃখ পেলেন এবং তিনি ভাবলেন যে তিনি তার জীবনকে উৎসর্গ করবেন মুসলমানদের ভাগ্যের উন্নয়নের জন্য, এবং তিনি আমৃত্যু সেই চেষ্টাই করে গিয়েছেন। আজ আমরা এই মহান মানুষের জীবনী এবং রাজনৈতিক অবদান সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি যেটা আলোচনা করব সেটি হলো বঙ্গভঙ্গ। 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। তো এখানে আমরা দেখব যে 1905 সালে বঙ্গভঙ্গের পিছনে নবাব স্যার সলিমুল্লাহর অবদান ছিল। কিভাবে সে অবদানটা, সেটি আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রথম যে কথাটা বলছি যে ভারতের বড়লাট লর্ড কার্জন কর্তৃক বাংলা ভাগ হয়, এর পিছনে নবাব স্যার সলিমুল্লাহর অবদান ছিল। তিনি ব্রিটিশ সরকারের কাছে বাংলা বিভক্ত করার জন্য দাবি করেন এবং তিনি পূর্ব বাংলার মুসলমানদেরকে সচেতন করেন যে তাদের যদি বাংলা বিভক্ত হয় তাহলে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ঘটবে, এবং মুসলমানেরা স্যার সলিমুল্লাহর নেতৃত্বে বাংলা বিভক্ত করার দাবি জানায়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই পূর্ববঙ্গ আসাম নামে একটি প্রদেশ গঠিত হয় যেটি রাজধানী হয় ঢাকা, এবং পশ্চিমবঙ্গ প্রদেশ হয় যেটি রাজধানী হয় কলিকাতা। ঢাকা রাজধানী হওয়ার ফলে ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে এবং মুসলমানদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরে আমি যেটা আলোচনা করব সেটি হলো মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন। এটি এজন্যই করা হয়েছিল যে এই এটির মাধ্যমে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংরক্ষিত হবে, এবং এটির মাধ্যমে পরবর্তীতে একটি রাজনৈতিক সংগঠনের কথা চিন্তা করলেন নবাব স্যার সলিমুল্লাহ। এবং 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকার শাহবাগে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে মুসলিম লীগ গঠনের প্রস্তাব উত্থাপন করেন নবাব স্যার সলিমুল্লাহ। এই অধিবেশনের সভাপতিত্ব করেন নবাব ভিকারুল মুলক। আমরা দেখতে পাই যে মুসলিম লীগ গঠিত হয়েছিল মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ব্রিটিশদের কাছে তুলে ধরা, ব্রিটিশদের সাথে মুসলমানদের যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটি দূর করা, এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে মুসলমানদের একটি সম্পর্ক গড়ে তোলা। সলিমুল্লাহর আরো একটি অবদান, সেটি হচ্ছে উনি বুঝতে পেরেছিলেন যে মুসলমানেরা যাতে প্রতিনিধিত্বশীল রাজনীতিতে অংশ নিতে পারে এবং প্রশাসনিক কাজে অংশ নিতে পারে, সেটির জন্য উনি কি করলেন, ব্রিটিশদের কাছে দাবি করলেন মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করার জন্য। আগা খানের নেতৃত্বে একটি দল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যায় এবং তারা এই দাবিগুলি উত্থাপন করে। আমরা দেখতে পাই যে 1909 সনে যে মনিমেন্টের সংস্কার আইন গঠিত হয়
সেই আইনের মাধ্যমে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা স্বীকৃতি লাভ করে এবং মুসলমানেরা রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। আমি এখন শিক্ষাক্ষেত্রে নবাব স্যার সলিমুল্লাহর অবদান আলোচনা করব। শিক্ষাক্ষেত্র নবাব স্যার সলিমুল্লাহর অবদান ছিল, এর মধ্যে যে উল্লেখযোগ্য অবদান সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। আমরা জানি যে 1911 সনে বঙ্গভঙ্গ রদ হয়। তো বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে মুসলমানরা অসন্তুষ্ট হয়েছিল, দুঃখ পেয়েছিল, ঠিক তেমনি নবাব স্যার সলিমুল্লাহ দুঃখ পেয়েছিলেন এবং ব্রিটিশ সরকার নবাব স্যার সলিমুল্লাহকে আশ্বাস দেয় যে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় করা হবে যাতে মুসলমানের ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া করতে পারে এবং শিক্ষিত হতে পারে। তো 1915 সনে নবাব সলিমুল্লাহ মৃত্যুবরণ করেন, কিন্তু আমরা দেখতে পাই যে তাকে যে প্রতিশ্রুতি ব্রিটিশরা দিয়েছিল তারই প্রেক্ষিতে 1921 সনে ঢাকা একটি বিশ্ববিদ্যালয় হয়, যেটি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এটি বর্তমানে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটি প্রথমে ছিল আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, পরবর্তীতে এটি হয় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট। এটি এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই নবাব স্যার সলিমুল্লাহর অবদান। অর্থাৎ বৃহৎ দুটি বাংলাদেশের যে বৃহৎ দুটি বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ে গঠন করার পিছনে ওনার অবদান ছিল এবং উনি এই দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যে উনি যে পিছনে যে কাজ করেছিলেন সেটি কিন্তু আমরা দেখতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো মুসলিম ছেলে মেয়েদের থাকছে মুসলিম ছেলেদের থাকার জন্য নবাব স্যার সলিমুল্লাহ হল আমরা দেখতে পাই। এই স্যার সলিমুল্লাহ যেটি এখন SM হল সংক্ষেপে, এই হল নির্মাণের ব্যাপারেও ওনার অবদান ছিল। সলিমুল্লাহ এতিমখানা, উনি সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা ক্ষেত্র ভূমিকা রেখেছিলেন। এখানে এতিম ছেলেরা শিক্ষার সুযোগ পাচ্ছে, থাকার সুযোগ পাচ্ছে এবং এটিও তার অবদান। আমরা নবাব স্যার সলিমুল্লাহর অবদান সংক্ষেপে আলোচনা করলাম। আসলে ওনার অবদান অনেক, যেগুলো তোমরা পড়াশোনা করে আরো জানতে পারবে বিস্তারিত। এই মনীষীরা বাংলাদেশের নির্মাণের ব্যাপারে, অর্থাৎ আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি এটি গঠনের পিছনে তাদের ভূমিকা আছে। সেজন্য আমরা দেখতে পাই যে পৌরনীতির পাঠ্য হিসাবে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে একটি অধ্যায় আছে যেখানে আমরা এই ধরনের মনীষীদের সম্পর্কে জানতে পারবো। নবাব স্যার সলিমুল্লাহর স্বপ্নের যে বাংলা, যে বাংলাকে, যে বাংলার উন্নয়ন তিনি দেখতে চেয়েছিলেন, যে মুসলমানদের উন্নয়ন উনি দেখতে চেয়েছিলেন, সেই বাংলা আজকে একটি স্বাধীন রাষ্ট্র এবং আজকে স্বাধীন বাংলাদেশ। আমরা নবাব স্যার সলিমুল্লাহর অবদানকে কখনোই ভুলব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।